শুরু হয়েছে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ উল ফিতরের মতো এবারের ঈদেও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আর সার্ভারের উপর চাপ কমাতে পূর্ব আর পশ্চিম অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে টিকিট। তারপরও পুরোপুরি জটিলতা মুক্ত হয়নি সবকিছু। এই ঈদেও ট্রেনের শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আর সার্ভারের উপর চাপ কমাতে টিকিট বিক্রি হয় পূর্ব পশ্চিম অঞ্চল ভাগ করে। চব্বিশে জুনের জন্য সকাল 8:02 আগে থেকে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেন অনেকে, কিন্তু প্রায় এক ঘন্টার চেষ্টায় ব্যর্থ হন কেউ কেউ। শুরু হওয়ার সাথে সাথেই ওই সার্ভার ইরোধ দেখায়, না হলে ঢুকতে পারি না। 12-15 মিনিটের ভিতর দেখা গেল টিকিট সব শেষ। অনলাইনে দিলে দিলে এত টিকিট গেল কই? আমরা সকাল থেকে অনলাইনে এই সেই 6টা বাজেতে ঘুমের থেকে উঠে অনলাইনে মোবাইলে দেখি কোনো টিকিট নেই, অনলাইনেও নেই। টাকা কেটে নিলেও টিকিট না পাওয়ার অভিযোগ করেন দেলোয়ার হোসেন। টাকা কেটার পর আমার পারচেজ হিস্টোরিতে আমার টিকিট চলে আসে, সচরাচর আগে যেভাবে আসতো, কিন্তু আজকে এখন পর্যন্ত আমি আমার পারচেজ হিস্টোরি আমার টিকিট পাচ্ছি। অনলাইনে টিকিট কাটতে গিয়ে এমন সমস্যার মুখোমুখি অনেকেই। এদিকে বেলা 12টা থেকে বিক্রি হয় পূর্বাঞ্চলের প্রায় 14,000 টিকিট। বিক্রি শুরুর প্রথম ঘন্টায় সর্বমোট 61 লাখ বার সার্ভার ভিজিট করেছেন টিকিট প্রত্যাশীরা। পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল দুটো ভাগে 8টা এবং 12টা বিক্রি হয়েছে। আর প্রথম ঘন্টায় যেটা হিট করেছে আমি বলেছি, সকাল 8টা থেকে 8:30টার মধ্যে পড়েছে প্রায় 40 লাখ। আর এরপরে 12টা থেকে শুরু তখন 21 লাখ প্রায়। পশ্চিমাঞ্চলের টিকিট ছিল ঢাকা থেকে কোটা, যেটা সেটা হচ্ছে 12,829 এবং এই টিকিট টোটালটাই বিক্রি হয়েছে। এবার শুধু যাত্রার দিন 4 কাউন্টারে মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।